বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিও। বরাবরের মতো অনলাইন ক্লাসে আজকে আমি তোমাদের বাংলা তৃতীয় শ্রেণীর বাংলা বিষয় নিয়ে হাজির হয়েছি। আমি পারভীন আক্তার। আজকে আমি তোমাদের একটি গল্প পড়াবো, আর সেই গল্পটির নাম হচ্ছে কি একজন পটুয়ার কথা। গল্পটির নাম হচ্ছে কি একজন পটুয়ার কথা। আর পটুয়া, আর সেই পটুয়া হচ্ছে কে জানো? সেই পটুয়া হচ্ছে শিল্পী কামরুল হাসান। তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন শিল্পী কামরুল হাসান, যিনি আমাদের জাতীয় পতাকা ডিজাইন করেছেন। এই যে আমাদের জাতীয় পতাকাটা দেখো, যে সবুজের মাঝে লাল বৃত্ত যে জাতীয় পতাকা, আর সেই ডিজাইনটা করেছেন শিল্পী কামরুল হাসান। তোমরা তোমাদের বইয়ের 72 পৃষ্ঠা বের করো এবং আমার সঙ্গে সঙ্গে তোমরা গল্পটি পড়ে নাও, কারণ এই গল্প থেকে তোমাদের কি আসে, বিরাম চিহ্নের ব্যবহার আসে, প্রশ্ন তৈরি আসে, এর জন্য মনোযোগ সহকারে গল্পটি পড়ে নাও। দেখো, একজন পটুয়ার কথা 1945 সাল পত্রিকায় প্রকাশিত হয়েছে, যারা বাংলায় ব্যায়াম ও শরীরচর্চার প্রতিযোগিতার খবর। তাতে প্রথম হয়েছেন একজন শিল্পী। ছবি আঁকার স্কুলে পড়েন তিনি, তিনি মিস্টার বেঙ্গল, তিনি মিস্টার বেঙ্গল হয়েছেন। পত্রিকায় ছবি বের হলো, চারিদিকে হইচই পড়ে গেল। এভাবে যিনি সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন শিল্পী কামরুল হাসান। তিনি কিন্তু বেঙ্গল ছিলেন, মিস্টার বেঙ্গল, বুঝতে পেরেছ? তারপর অনেক দিন কেটে গেছে, 1971 সাল, সেই মুক্তিযুদ্ধের খবর। পাকিস্তানি সেনাশাসক ইয়াহিয়া খান ক্ষমতায়, তার হুকুমেই বাংলাদেশের নির্মম গণহত্যা শুরু হয়। তার চেহারা দানবের মতো করে আঁকলেন তিনি। ইয়াহিয়া খানের যে স্বাধীনতা যুদ্ধের যে একটা দানবের মতো চেহারা, তোমরা ছবি দেখেছ, সেই ছবিটাও কিন্তু এঁকেছেন কে? শিল্পী কামরুল হাসান। বাংলাদেশের মানুষ আবার তাকে নতুনভাবে জানতে পারল, ইনি সেই শিল্পী কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকা চূড়ান্ত নকশা করেছেন তিনি। তার জন্ম হচ্ছে কলকাতায়, বাড়ি বর্ধমান জেলার নারেঙ্গা গ্রামে। বাবার নাম হচ্ছে মোহাম্মদ হাশিম এবং মাতার নাম হচ্ছে আলিয়া খাতুন। ছোটবেলায় তিনি যে স্কুলে পড়তেন সেখানে ছবি আঁকা শেখানো হতো। এভাবে আঁকার প্রতি তার কী হয়, যোগ সৃষ্টি হয়। বাবা তাকে ভর্তি করে দিলেন কলকাতা মাদ্রাসায়, কিন্তু তার ইচ্ছে ছবি আঁকা স্কুলে পড়বেন। বাবা শেষে বাধ্য হয়ে তাকে ছবি আঁকার স্কুলে কী করলেন, ভর্তি করলেন। বললেন পড়ার খরচ তিনি দিতে পারবেন না। যে বাবার একান্ত ইচ্ছা ছিল না যে শিল্পী কামরুল হাসানকে তোমার ছবির স্কুলে, ছবি আঁকার স্কুলে ভর্তি করা, কিন্তু কামরুল হাসানের ইচ্ছে কি, সে তিনি ছবি আঁকার স্কুলে ভর্তি হবেন। তিনি যাতে না ভর্তি হয় এর জন্য বাবা তাকে কি বললেন, যে তার পড়ালেখার খরচ তিনি দিবেন না। পড়ার খরচ যোগাতে তিনি কাজ করেছেন পুতুলের দোকানে, দেখো কত কষ্ট করেছেন। তবে কামরুল কেবল ছবি আঁকা নিয়েই তিনি ব্যস্ত ছিলেন না, পাশাপাশি শরীরচর্চাও তিনি করেছেন। দেশ সেবা তরুণদের সংগঠন ব্রতচারীদের দলে তিনি কি হয়েছেন, যুক্ত হয়েছেন। তাদের কাছ থেকে পেয়েছেন খাঁটি বাঙালি হওয়ার শিক্ষা। তিনি ব্রতচারীতে যোগ দিয়েছেন আর সেখান থেকেই তিনি শিখেছেন কি, খাঁটি বাঙালি হওয়ার শিক্ষা। সেখানে কতগুলো নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনগুলো কিন্তু তিনি একদম সঠিকভাবে পালন করেছিলেন। শ্রদ্ধা করেছেন গ্রামের সাধারণ ছবি আঁকিয়াদের, যারা ছবি আঁকেন তাদেরকে, তাদের কথা এখানে কিন্তু বলা হয়েছেন। তিনি তাদেরকে কি করতেন, খুব শ্রদ্ধা করতেন। এদের পটুয়া বলা হয়, যারা ছবি আঁকতেন তাদেরকে কি বলা হয়, পটুয়া বলা হয়। নিজেকে পটুয়া বলে পরিচয় দিতে তিনি অনেক গর্ববোধ করতেন। ব্রতচারীদের নিয়মনীতি তিনি মেনে চলতেন। এর মধ্যে ছিল কি, ব্রতচারীদের যে নিয়মকানুন ছিল, দেখো, খিচুড়ি ভাষায় বলিব না, ভুলিও ভুরি বাড়াইব না, খিদে না থাকিলে খাইব না, বিপদ বাদায় ডরিব না, বিলাসিতা ভাব পুষিব না।
রাগ পাইলেও রুষিব না, দুঃখেও হাসিতে ভুলিব না, দেমাগেতে মনে ফুলিব না, অসত্য চাল চালিব না, দৈবের ভাষায় ভরসা রাখিব না, চেষ্টা না করে থাকিব না, বিফল হলেও তাকে ভাগিব না, ভিক্ষা জীবিকা মাগিব না, কথা দিয়ে কথা ভাঙিব না। তিনি কিন্তু সেই ব্রতচারীদের নিয়মে তিনি বলেছেন যে তাদের যে নিয়ম সে তিনি কিন্তু সেই নিয়মটাও কিন্তু তিনি ভাঙবেন না, আর তিনি কিন্তু তাদের যে ব্রতচারীদের নিয়ম আছে সেই নিয়ম কিন্তু তিনি একদম সঠিকভাবে পালন করতেন। ব্রতচারীদের এই সব শিক্ষা তার মনে গেঁথে গিয়েছিল, সব সময় তিনি সহজ সরল জীবনযাপন করেছেন, তিনি অনড়ম্বর জীবনযাপন কখনও তিনি বিলাসিতা করেননি, একদম সাদামাটা জীবনযাপন করেছেন। তিনি কিন্তু অনেক বড় ধরনের একজন শিল্পী হয়েও তিনি কী করেছেন, সাধারণ জীবনযাপন করেছেন। কামরুল হাসান যুক্ত হয়েছিলেন শিশু কিশোর সংগঠনেরও সঙ্গে, তিনি শিশু কিশোর সংগঠনের সঙ্গেও কিন্তু তিনি যুক্ত ছিলেন, মুকুল ফৌজের নায়কও ছিলেন তিনি, কিশোরদের তিনি ব্যায়াম শিখাতেন, সহজ সরল জীবনের কথা তাদেরকে বলেছেন, শিখিয়েছেন সততা, শিখিয়েছেন দেশকে ভালোবাসতে, মানুষকে ভালোবাসতে। তিনি সবাইকে শিখিয়েছেন কি, শিশুদেরকে, দেশকে ভালোবাসো, দেশের মানুষকেও ভালোবাসতে হবে, মানুষও দেশকে ভালোবাসতেন তিনি। এই জন্য 1971 সালে তিনি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, তিনিও কিন্তু একজন কি মুক্তিযোদ্ধা ছিলেন, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদেরকে কি বলা হয়, মুক্তিযোদ্ধা বলা হয়। তাহলে শিল্পী কামরুল হাসানও কী ছিলেন, একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি ছবি এঁকেছিলেন, যে ছবিগুলো তার বিখ্যাত ছিল সেটা হচ্ছে কি, তিন কন্যা, নায়র, উকি ইত্যাদি তার ছবির নাম। আমরাও তার মতো দেশকে ভালোবাসবো, ছবিকে ভালোবাসবো, মানুষকে ভালোবাসবো। তাহলে আমাদের গল্পটি কি পড়া হয়ে গেল, তাই না? তোমরা সবাই হ্যাঁ খুব ভালো করে গল্পটি বাসায় আবার পড়ে নিবে, কেমন? তাহলে প্রিয় শিক্ষার্থী চলো আমরা বরাবরের মতো আমরা চলে যাই আমাদের অনুশীলনের সেই পাঠ্য বইয়ের শব্দার্থে। দেখো শব্দার্থ, শব্দার্থে প্রথমে আমি কী লিখেছি, ব্যায়াম। ব্যায়াম শব্দের অর্থ হচ্ছে স্বাস্থ্য রক্ষার জন্য শারীরিক কসরত। স্বাস্থ্য রক্ষার জন্য যেটা শারীরিক পরিশ্রম করা হয় সেটা হচ্ছে কি, ব্যায়াম। হইচই, হইচই শব্দের অর্থ হচ্ছে কি, গোলমাল। নকশা, নকশা শব্দের অর্থ হচ্ছে কি, চিত্রের কাঠামো। মাদ্রাসা, মাদ্রাসার শব্দের অর্থ হচ্ছে কি, ইসলামী শিক্ষা কেন্দ্র। দানব, দানব শব্দের অর্থ হচ্ছে কি, অসুর। কারখানা, যে স্থানে দ্রব্য সামগ্রী তৈরি করা হয় সেটা হচ্ছে কি, কারখানা। এরপরে আছে ব্রতচারী, দেশ সেবায় যারা ব্রত পালন করে, দেশ সেবায় যারা ব্রত পালন করে তাদেরকে বলা হয় কি, ব্রতচারী। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে তিনটা প্রশ্ন লিখেছি, তাহলে প্রশ্নের উত্তরগুলো আমরা একটু জেনে নেই। কামরুল হাসানের জন্ম কোথায়, জন্ম কোথায়, কলকাতায়, এবং কোন গ্রামে বলতো, হ্যাঁ নারেঙ্গা গ্রামে। তাহলে শিল্পী কামরুল হাসানের জন্ম হচ্ছে কলকাতায় নারেঙ্গা গ্রামে। এরপরে আছে বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা এঁকেছেন কে। তাহলে কিন্তু আমি কিন্তু শুরুতেই তোমাদেরকে বলেছি যে আমাদের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা এঁকেছেন শিল্পী কামরুল হাসান, দেখেছ? এরপরে কামরুল হাসানের তিনটি ছবির নাম লিখো। কামরুল হাসানের সেই বিখ্যাত তিনটি ছবির নাম হচ্ছে কি, নায়র, তিন কন্যা এবং উকি। কী কী, নায়র, তিন কন্যা, উকি, এগুলি হচ্ছে তার বিখ্যাত ছবি। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা চলে যাই আমাদের যুক্তবর্ণ। তোমাদের যে একজন পটুয়ার কথা আছে সেখানে যে যুক্তবর্ণ আছে ওইখান থেকে আমি মাত্র পাঁচটা নিলাম। দেখো প্রথমে আছে কি, উ গ। তাহলে কোন দুইটা বর্ণ যুক্ত, উ জ গ। তাহলে আমরা কি লিখতে পারি, ভঙ্গ লিখতে পারি, ভঙ্গ লিখলাম।
তারপরে পতেঙ্গা লিখতে পারো, যেটা লেখো তোমাদের ইচ্ছা। এরপরে আছে শয়ত, দন্ত স য ত। তাহলে আমরা কি লিখতে পারি? সস্তা লিখতে পারি, শাস্তি লিখতে পারি, কেমন বস্তা লিখতে পারি। বস্তা লিখলাম আমি শয়ত, দন্ত স য থ। তাহলে কি লিখতে পারি? স্থান, স্থান লিখলাম। এরপরে আছে কি আছে? ব য র ফলা। আমরা কি লিখতে পারি? ব্রত। এরপরে আছে কি? নয় দ র ফলা, ন যোগ দ যোগ র ফলা। আমরা কি লিখতে পারি? কেন্দ্র। কেন্দ্র, কেন্দ্র, কেন্দ্রবিন্দু যাই লিখি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি জানলাম আজকের পাঠে? আমরা একজন পটুয়ার কথা জানলাম। পটুয়া হচ্ছে কি? চিত্রশিল্পী। সেই চিত্রশিল্পী কামরুল হাসান সম্পর্কে জানলাম, এবং আমাদের যে পাঠ্য বইয়ের যে অনুশীলনগুলি আছে, শব্দার্থ, যুক্তবর্ণ এবং প্রশ্নোত্তর, সেগুলো সম্পর্কেও জেনে নিলাম। তাহলে তোমরা সেগুলো খাতায় উঠিয়ে নিবে এবং বাড়ির কাজ, প্রতিদিনের কাজ প্রতিদিন সম্পূর্ণ করে ফেলবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ভালো থেকো, সুস্থ থেকো, বাসায় থেকো এবং বাবা মার কথা মেনে চলবে, কেমন? আর সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।